আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি কারো রক্ত আমাশা হয়, অতিরিক্ত পরিমাণের অসুস্থ হয়ে যায়, তার জন্য কোরআনই একটা পরীক্ষিত ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকের এই আমলটা আমি দিচ্ছি আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি থেকে, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস। রক্ত আমাশা হলে এই আয়াতটি লিখে পানি দ্বারা ধুয়ে 21 দিন পর্যন্ত পান করলে অথবা লিখে সাথে রাখলে আল্লাহ পাকের অশেষ রহমতে রক্ত আমাশা ভালো হবেই হবে ইনশাআল্লাহ। সূরা ইউনুস আয়াত নাম্বার 57 এবং 58, দুইটা সূরা, মানে একটা সূরা দুইটা আয়াত কোরআনে কারিমের সূরাটা। তো আমি আয়াতটা বলে দিচ্ছি, ইয়া আইয়ুহান্নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল ওয়া রাহমাত ওয়া হুদা ওয়া রাহমাতুন নাসুল ওয়া হুদা ওয়া রাহমাতুল ওয়া হুদা ওয়া রাহমাতুন নাসুলিল মুমিনিন ওয়া রাহমাতুল। আচ্ছা, এখানে আমরা আয়াতটা আবার খুলে দেখছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতে এদিক সেদিক হয়েছে, হয়তো আমি কোরআন খুলে সরাসরি দেখিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর একটা সহজ আমল হচ্ছে, 300 বার ইয়া হাফিজও পাঠ করে পানিতে ফু দিয়ে রুগীকে পান করালেও রক্ত আমাশা ভালো হয়। রক্ত আমাশার জন্য এই দুইটা আমলই অত্যন্ত জরুরি এবং পরীক্ষিত ওজিফা। তো আমি আপনাদের সামনে, এটা হচ্ছে সূরা ইউনুস আয়াত নম্বর 57 এবং 58, সূরা ইউনুস, সূচিপত্র সাথেই থাকবেন, আমি সরাসরি ভুল থাকলে এটা ঠিক করে দিচ্ছি। সূরা ইউনুস 208 নম্বর পৃষ্ঠা। সংখ্যা এখানে সূরা ইউনুসের 57 এবং 58, এই যে এটাই তো সূরা ইউনুস। এই যে আমরা দেখতে পাচ্ছি সূরা ইউনুস 20 নম্বর আয়াত, 33, 53, 51, 53, 54, সুখদ জাত 57, 58, কত যা তোমার তোমার বসে মানে এই যে এখানে আয়াতের মধ্যে ভুল হয়েছে, আমার তো মুখস্থ এই জন্য আমি পড়েই বুঝতে পারছিলাম। আয়াতটা হচ্ছে এই যে, এটা এই যে ইয়া আইয়ুহান্নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পর্যন্ত, এখান থেকে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, ইয়া ইউহান্নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আয়াতটা হচ্ছে এই যে, এই দুইটা আয়াত এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আয়াতের মধ্যে ইয়া আইয়ুহা তাসু লেখা, এখানে তা দেখা যেতেছে, অথচ নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এখানে হচ্ছে ওয়া রাহমাতুন নাসু লিল মুমিনিন, আয়াতে টাইপিং ভুল হয়েছে। যাই হোক, আপনাদেরকে কোরআন খুলেও দেখালাম, এই যে এখান থেকে ইয়া ইউহান্নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।